বিধানসভায় সাসপেনশন প্রত্যাহারের পরদিনই স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনা হলো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। শুক্রবার বিধানসভার অধিবেশন শুরুতেই নৈহাটির তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিক শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনেন। সূত্রের খবর, গ্রীষ্মকালীন অধিবেশন চলাকালীন বিধানসভার বাইরে ধর্ণা দেওয়ার সময় বিরোধী দলনেতা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেছেন, যার জন্য তার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনা হয়েছে বলে জানা গিয়েছে। এমনকি এই প্রস্তাব গ্রহণ করে স্বাধিকার রক্ষা কমিটির কাছে আলোচনার জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, বৃহস্পতিবার বিধানসভায় শুভেন্দু অধিকারী সহ সাতজন বিজেপি বিধায়কের সাসপেনশন প্রত্যাহার করা হয়েছে। সেই সাসপেনশন প্রত্যাহারের পরদিনই আবারও বিরোধী দলনেতার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনল তৃণমূল।